আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছেন, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। আজকে আমাদের বাড়িতে চিকেন চাপ হচ্ছে, আর আমার দিদিভাই যখন চিকেনটা করবে তখন তোমাদের সাথে তোমাদের দেখাবো। কড়াতে এখন ঢেলে দিয়েছে, এখন দিদি কষছে, এরপর মাংসটা দেওয়া হবে। এই যে মাংসটা দিচ্ছে, কালকে আমাদের এখানে অন্নপূর্ণা পুজো ছিল, আর আজকে আমরা এখন পুজো দিতে যাচ্ছি। আমরা এখন পুজো দিয়ে চলে এসেছি। আমার প্রত্যেক বছর আমাদের এখানে অন্নপূর্ণা পুজোয় ফাংশন হয়, কিন্তু এবারে কোভিডের জন্য এই সিচুয়েশনে ফাংশন হবে না এবারে। আমার বোনু বসে বসে নিম পাতা ছাড়াচ্ছে, দেখো নিম পাতা এদিকে ছাড়াচ্ছে বসে বসে হাতে, আর শেষ হয়ে গেল ছাড়ানো। দেখো নিম পাতা ছড়ানো হয়ে গেছে, দেখো এইটা আমার মেজো কাকিমা, এইটা মা। পৌনে চারটে বাজে, আমাদের চারটে থেকে স্যার আসবে, স্যারের কাছ থেকে পড়ে উঠে তারপর তোমার সঙ্গে কথা বলবো। স্যারের কাছ থেকে পড়ে উঠেও আমাদের এখনো অনেক পড়া আছে, তাই জন্য আমরা আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট।
Thank you.